রাজনৈতিক প্রতিহিংসার শিকার কোচবিহারের এক সাংবাদিক। শনিবার কোচবিহার দেনহাটের এক সাংবাদিক তুষার দেবের বাড়িতে হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার কোচবিহারের এক সাংবাদিক। শনিবার কোচবিহার দেওয়ানহাটের এক সাংবাদিক তুষার দেবের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা করে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তোলা হয়েছে। কনফেডারেশন অব সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গল জার্নালিস্ট, কোচবিহার প্রেস ক্লাব, কোচবিহার জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। জানা গেছে, সাংবাদিক তুষার দেবের কাকা তৃণমূল সমর্থক, তাই তার বাড়িতে হামলার ছক ছিল। কিন্তু লাগোয়া বাড়ি হওয়ার কারণে তুষারের বাড়িতেও হামলা হয়। বাড়ির চেয়ার টেবিল থেকে শুরু করে সবকিছুই ভেঙে ফেলে দুষ্কৃতীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে তুষার দেব জানান, আজ দুপুর একটা নাগাদ একদল যুবক বাইকে চেপে আমার বাড়িতে আক্রমণ করে। সেখানে আমার বাড়িতে একসঙ্গেই, মানে দুটো বাড়ি, একটা অংশে কাকু থাকে আর একটা অংশে আমি। কাকুর রাজনৈতিক পরিচয় রয়েছে, সে তৃণমূল কংগ্রেস করত। তো আজকে আমার দুপুর একটার পর হঠাৎ করে দেখলাম যে আমার বাড়িতে একদল যুবক এসে আমার দরজা বন্ধ ছিল, দরজাতে ভাঙচুর করেছে। আমার বাড়ির টেবিল চেয়ার বেঞ্চ ছিল, সেগুলো সব ভাঙচুর করেছে। আমি আরও বড় আক্রমণ হতে পারে ভেবে আমি বাইরে যখন বেরোই, তখন আমি তাদের বুঝতে পারিনি কারা। তারা হুমকি দেয়, তার ফলে আমি আবার এসে ঘরে ঢুকি। তারপর তারা পাথর বৃষ্টি করে এবং আগুন লাগিয়ে দেওয়া হবে বলে এরকম একটা আওয়াজ পাওয়া গেছে।